বহিরাগতদের অস্ত্রাগার পরিদর্শন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইফে সুযোগ দেয় খুলনা রেঞ্জের পুলিশ সুপার শাহেদ ফেরদৌস রানাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গেল 9 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, 2020 সালের 29 আগস্ট তিনি দুজন পুলিশ পরিদর্শক ও 3 জন উপপরিদর্শকের সহায়তায় বহিরাগত 3 জনকে অস্ত্রাগার পরিদর্শনের সুযোগ করে দেন। ওই ব্যক্তিরা অস্ত্রাগার পরিদর্শন এবং অস্ত্রের বর্ণনা দিয়ে ফেসবুকে লাইভ করেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ ঘটনায় 2022 সালের জুনে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।